गाइस वेलकम बैक टू माय चैनल, दिस इज प्रीति एंड यू वाचिंग 24 कैरेट फूड द रियल वर्ल्ड ऑफ फूड। सो गाइस आज के लांचटा देखो आज के की खाची। तो आज के एक कन्टेंट अन्यरकम बनाची बिकज आई एम गोना शो यू माय लंच टुडे व्हिच माय मॉम एक्चुअली मेड फॉर मी, एक्चुअली नॉट फॉर मी, फॉर आवर फैमिली। सो सेटाई तुम्हारे देखो। तो विदाउट वेस्टिंग एनी टाइम लेट्स गेट स्टार्टेड। सो गाइज एज यू कैन सी दिस गोना बी माय लंच टुडे, स्टीम राइस, भाजा पापड़, डाल, एटा डाल तो चिकेन, और एटा होच्छे स्पेशल आमी एवरीडे टक दई खाई। तो टक दईर साथे मा देखछि आबार आमो दिएछे। तो आमटा एखन मैंडेटरि हये गेछे सकाले रात्रे एटा एखन मैंडेटरि हये गेछे। डाल दिए आगे स्टार्ट करी बिकज डालटा आमार खूब एकटा भाल लागे ना, बाट डालटाओ अलमोस्ट मैंडेटरि इन आवार हाउस। एवरीडे डाल एकटा कोनो छुतोर नातै हबेई। ওইটা কী ডাল, ডালের তো আর অনেক ভ্যারাইটি আছে, জাস্ট মসুর ডাল, মুগের ডাল, কী ডাল আমি জানি না, বাট ডাল কিছু একটা ডাল। মুগের ডাল এটা হচ্ছে কুমড়ো ভাজা, কুমড়ো ভাজার সাথে খাচ্ছি। ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, নাও আমি চিকেন দিয়ে খাবো, উইচ ইজ মাই ফেভারিট পার্ট অ্যাকচুয়ালি। হিরো অফ দ্য থালি বলতে পারবো, যে হিরো অফ দ্য থালি টুডে দিস চিকেন। এবার এই চিকেনটার সাথে খাবো। তো চিকেন হ্যাজ বিন মেড বাই মাই মম। চলো, এই যে লেগ পিস, লেগ পিস, চিকেন লেগ পিস। চিকেনটা অসাধারণ হয়েছে মা, খুব সুন্দর চিকেন বানায়। খুব রিচ বানায় না, খুব হালকা বানায়। আর মানে আমার হালকা চিকেন আমি খুব ভালোবাসি খেতে। আলু দিয়ে ঝোল, একটু হালকা গরম মশলা থাকবে, আর একদম মানে পেঁয়াজ রসুন দিয়ে বেশ তেল অল্প থাকবে। সেই রকম চিকেন আমার খুব ভালো লাগে। আর চিকেনে ঝাল কম হবে, মানে খুব একটা ঝাল আমরা কেউই খেতে পারি না বাড়িতে, আমাদের চিকেনের ঝালটা কম থাকে। আর হ্যাঁ, দেখতে সুন্দর লাগার জন্য একটু কাশ্মীরি দিয়ে দেয়, বাট এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা ততটা ঝাল হয় না। বিরিয়ানিতে যেমন আলু ভালো লাগে, তেমনি চিকেনে উইদাউট আলু আমার একদম ভালো লাগে না। খুব নরম হয়েছে মাংসটা, খুব নরম হয়েছে আর টেস্ট হয়েছে। চিকেনটা এরকম খুব পাতলা করে রান্না হয়েছে, মানে খুব হালকা রিচ হয়নি বেসিক্যালি, বুঝতেই পারছো। এখন গরম তো সেরকমভাবেও যায়নি, তবু এটা কিন্তু দারুণভাবে রান্না হয়েছে মাংসটা। আর আমার এই ধরনের মাংস খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। এটা খুব বেশি করে দই দিয়ে বানানো হয়েছে, টক দই দিয়ে। অলমোস্ট আমার ভাত শেষ, আর এই পাঁপড়টা একদম নরম হয়ে আছে, কথা বলতে বলতে পাঁপড়টা নরম হয়ে গেছে, নয় ব্যাড লাগ। ঘরের খাবার স্বাদটাই আলাদা, ঘরে খাবার স্বাদ, ঘরে খাবার মজাটাই আলাদা। আমার সবসময় আমার ঘরে খেতে ভালো লাগে না।
One eternity later. আম দিয়ে খাবো, ভালো লাগে টক দই, আম দিয়ে খারাপ লাগে না। বেসিক্যালি তোমাকে আমটা এসে চটকে মারতে হবে, সব বেরিয়ে কিরকম লাগছে আমার, ভেরি মেসি থিং। বাট এটাকে নাকি এইভাবে খেতে হবে না, একটু মাখিয়ে নিই এটার সাথে। Now I'm gonna save this. বেশ টক মিষ্টি ব্যাপার আছে একটা। তো আম খাওয়ার পর আটি খেলে না তো কি খেলে? আম খাওয়ার তোমার কোনো মানেই হয় না তুমি যদি আটি না খাও, মানে হ্যাঁ আটি না চোশ যেটা বলে। হয়ে গেছে অনেকটাই, আর খাওয়ার দরকার নেই। তো ফুললি ডান, মানে আই এম রিয়েলি এনজয়েড। ঘরের খাবার তো ঘরেরই খাবার হয়। আর গাইজ, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো, অ্যান্ড বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার তার দেখা হচ্ছে, তো ততক্ষণে গুড বাই, টেক কেয়ার। যেটা আমি সব সময়তেই বলি, খাওয়ার জন্য বাঁচো, হ্যাঁ খাওয়ার জন্যই বাঁচো। অ্যান্ড আস্তালা বিস্তালা বেবি, এটা